নলাটেশ্বরী মন্দির সতীপীঠের অন্যতম একটি পীঠ বীরভূমের নলাটেশ্বরী মন্দির। মা এখানে ত্রিনয়নী কালিকা রূপে পূজিতা। পুরাণ মতে সতীর কণ্ঠনালী এখানে পড়েছিল। মায়ের নাম অনুসারেই জায়গার নাম নলহাটি। তারাপীঠ থেকে সকালে বেরিয়ে আমরা বক্রেশ্বর, ম্যাসেঞ্জর, মলুটি গ্রাম ঘুরে এবার চলেছি নলাটেশ্বরী মন্দির দেখার উদ্দেশ্যে। গ্রাম আর মৌলিকা মন্দির ঘুরে আমরা চলে যাচ্ছি, এবার আমরা যাব নলহাটির উদ্দেশ্যে। মলুটি থেকে নলহাটির দূরত্ব 30 কিলোমিটার আর তারাপীঠ থেকে দূরত্ব 24 কিলোমিটার। আপনারা যারা তারাপীঠ থেকে নলহাটি আসবেন, তারা তারাপীঠ থেকে যে কোনো গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন নলহাটেশ্বরী মন্দিরে। কলকাতা থেকে রেলপথেও পৌঁছানো যায় নলহাটি। সেক্ষেত্রে কলকাতা থেকে ট্রেনে আসতে হবে নলহাটি জংশন, সেখান থেকে টোটো বা অন্য যে কোনো গাড়ি ভাড়া করে পৌঁছানো যায় নলহাটেশ্বরী মন্দিরে। পিছনে নলাটেশ্বরী মন্দিরের গেট, এটাও সতীর 51 পীঠের একটি পীঠ নলাটেশ্বরী মন্দির। আসুন প্রবেশ করি আবার নলাটেশ্বরী মন্দিরে। সামনে প্রশস্ত সিঁড়ি উঠে গেছে মন্দিরের দিকে, আর সিঁড়ির ঠিক সামনেই রয়েছে বলি দেওয়ার স্থান। বীরভূমের নলহাটি অঞ্চলে একটি ছোট টিলার ওপরে গড়ে উঠেছে মা নলাটেশ্বরী মন্দির। একসময় ঘন জঙ্গলে ঢাকা ছিল এই এলাকা। সেই সময় এই স্থান ছিল শুধুই তান্ত্রিকদের সাধনা ক্ষেত্র। বিভিন্ন সময় এখানে হরিদ্বার, কাশী থেকে অনেক সাধু সন্তরা এসে সিদ্ধি লাভ করেছেন। Thank you.
পুরাণ মতে সতীর কণ্ঠনালি এখানে পড়েছিল, সেই অনুসারেই মন্দিরে মা নলাটেশ্বরীর অধিষ্ঠান। মা এখানে ত্রিনয়নী কালিকা রূপে পূজিতা। জয় মা। দাদা মানে এই মূর্তির অন্য কোনো প্রস্তর মূর্তি আছে? এটাই এটাই আসল মূর্তি? আচ্ছা, ওই জিভের নিচেই রয়েছে কণ্ঠনালী। আচ্ছা, আমরা কলকাতা থেকে আসছি, কলকাতা বালিগঞ্জ মানে কালীঘাটের কাছে গেছি। হ্যাঁ হ্যাঁ। মন্দিরের পুরোহিতদের থেকে আমরা জানতে পারলাম যে বর্তমানে মায়ের মুখমণ্ডলের যে রূপ সেটা আগে এরকম ছিল না, শুধুই পাথরের একটি মুখমণ্ডল ছিল। কৃষ্ণ বসাক নামে কোনো এক স্বর্ণ ব্যবসায়ী মায়ের চোখ নাক জিহ্বা এইসব তৈরি করে দিয়ে মায়ের বর্তমান রূপ এনে দিয়েছেন। আর মায়ের পাথরের যে কণ্ঠনালীটি সেটি রয়েছে ঠিক মায়ের জিহ্বার ঠিক নিচেই। ভোরবেলা মাকে স্নান করানোর সময় এটিকে দর্শন করা যায়। মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে শ্রী গণেশ মন্দির। মন্দিরের ভেতরে যে পাথরটি দেখা যাচ্ছে, এই পাথরটি গণেশের মাথার আকারেই পাওয়া যায়, তাই এখানে পূজিত হচ্ছে শ্রী গণেশ। পুরাণ মতে স্বপ্নাদেশে কামদেব উদ্ধার করেন সতীর কণ্ঠনালী। ব্রাহ্মণী নদীর তীরে ললাট পাহাড়ের নিচে সেই কণ্ঠনালীর উপর বেদী করে প্রতিষ্ঠিত হন দেবী নলাটেশ্বরী। মূল মন্দিরের নির্মাণ করান নাটোরের রানী ভবানী। বর্তমানে নন্দীপুরের দেবত্ব ট্রাস্ট থেকে মন্দির পরিচালনা করা হয়ে থাকে। মন্দির খোলা থাকে রাত 8টা অবধি। বিশেষ তিথিতে সারা রাত নিশি অমাবস্যায় মায়ের মন্দিরে হোম যজ্ঞ করা হয়। নলাটি দর্শন শেষ করে আমরা আবার ফিরে যাব তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠে আজকে ফিরে বিশ্রাম করবো আজ রাতটা, কাল সকালে আবার ফিরে যাব কলকাতার উদ্দেশ্যে। আমরা আছি এখন রামপুরহাট স্টেশনে। রামপুরহাট স্টেশন থেকে 1টার সময় আসবে কবিগুরু এক্সপ্রেস। আমরা কবিগুরু এক্সপ্রেসে করে আবার ফিরে যাব কলকাতায়। আমাদের এই তারাপীঠ আর তারাপীঠকে নিয়ে যে আশেপাশের দ্রষ্টব্য স্থানগুলো, এই তারাপীঠ পর্বটা এখানেই শেষ হচ্ছে। আপনাদের সঙ্গে দেখা হবে আবার আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্যে সবাই মিলে একটু টাটা বাই।